জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা প্রচারণার খবর খবর জানাতে এ মুহূর্তে রংপুর যশোর ও ঝিনাইদাহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম ইন্দ্রজিৎ রায় ও মেহেদি হাসান সবুজ শুরুতেই রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি জানাবেন নির্বাচনী প্রচারণার খবর কেমন দেখছেন আপনি জানেন যে আগামী একুশ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে রংপুরের মিঠাপুকুর এবং পীরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা এই মুহূর্তে আজকে রয়েছি রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি বাস স্ট্যান্ডে আমরা আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের যে কয়েকটি বড় উপজেলা রয়েছে তার মধ্যে এই মিঠাপুকুর সতেরোটি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত এই উপজেলায় আগামী সতেরোই মে যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তাদের চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত পদে দুইজন সহ মোট সাতজন প্রার্থী এখানে ভোটে লড়ছে প্রায় সাড়ে চার লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি বিভিন্ন এলাকায় গিয়েছি আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি এখানকার প্রার্থীরা তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন বিভিন্ন তাদের দুয়ারে যাচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা বিভিন্ন এলাকায় গিয়ে এই পরিস্থিতিতে গেছি পোস্টার এবং ফেস্টুনে ছেয়ে গেছে আমরা এখানকার যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে তাদের চাওয়াটা কি দাদা বলছেন কি সুষ্ঠু নির্বাচন চান আমরা এই সার্বিক নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা সংযুক্ত করতে চাই আর মিঠাপুগুল উপজেলার অফিসারস ইন চার্জ ওয়াহিদ আমরা তাকে যুক্ত করতে চাই আমরা জানতে চাই যে আগামী একুশ মে নির্বাচন এই নির্বাচনে এখানকার আইন শ্রীর্ভ পরিস্থিতি কেমন আমাদের উপজেলা মিটুপুকুর উপজেলা বাংলাদেশের বৃহত্তম উপজেলাগুলোর একটি এখানে টি ইউনিয়ন এবং একশো ছাপ্পান্নটি কেন্দ্র আছে তো নির্বাচন পূর্ববর্তী যে প্রস্তুতি আমাদের সেটা খুবই ভালো আমরা যথেষ্ট তদারকি করছি এবং অনেকগুলো মোবাইল ডিউটি আমাদের কাজ করছে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এবং আশা করছি সামনের দিকগুলো ভালো হবে এবং